কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে বিদায় দিয়ে 19-17 বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মানি। আর্জেন্টিনা বনাম জার্মানি সেমিফাইনাল ম্যাচের তারিখ ও চূড়ান্ত সময়সূচি এবং ম্যাচটি কিভাবে মোবাইলের মাধ্যমে লাইভ দেখবেন তা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোয়ার্টার ফাইনালে জুনিয়র মেসি ক্লাদিও এচিবেরির তাণ্ডবে ব্রাজিলকে 3-0 গোলে হারায় আর্জেন্টিনা। এদিকে অপর সেমিফাইনালে স্পেনের বিপক্ষে 1-0 গোলে জয় পায় জার্মানি। 19-17 বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী দল জার্মানির বিপক্ষে মাঠে নামে বর্তমান সময়ে দুর্দান্ত পারফরমেন্স করা আর্জেন্টিনা 19-17 দল। ইন্দোনেশিয়ার জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হয় প্রায় আধা ঘন্টা দেরিতে। কোয়ার্টার ফাইনালে মাঠে দুই দলের ওয়ার্ম আপের সময় ঝড় শুরু হয়। বৃষ্টির কারণে মাঠে খেলার উপযোগী করে তুলতে আধা ঘন্টা সময় লাগে। আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ মানে বাড়তি উন্মাদনা। বিশ্বকাপ 2026-এর বাছাই পর্বে মারাকানে ব্রাজিলকে 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা সিনিয়র টিম। গ্যালারিতে সমর্থকদের মারামারি ও পুলিশের লাঠিপেটার কারণে সেই ম্যাচটি হয় বেশ আলোচিত। ফিফা 19-17 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিয়েও কম উত্তেজনা ছড়ায়নি দুই দেশের সমর্থকদের মধ্যে। ঝড়ের দিনে ফুটবল পায়েও ঝড় তোলেন আর্জেন্টিনার 17 বছর বয়সী ফরওয়ার্ড ক্লাদিও এচিবেরি। ক্লাদিওকে বাবা হয় পরবর্তী মেসি। খেলা শুরুর মাসে বাজার পর মাঠ কাঁপিয়েছেন ক্লাদিও। 28 মিনিটে গোল করে এগিয়ে নেন দলকে। এরপর 51 মিনিট এবং 71 মিনিটে আরও দুবার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে পূর্ণ করেন হ্যাট্রিক। আগামী মঙ্গলবার সেমিফাইনালে জার্মানি 19-17 দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা 19-17 দল। আর্জেন্টিনা বনাম জার্মানি সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 28 নভেম্বর। 28 নভেম্বর দুপুর 2:30 মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচটি লাইভ দেখার উপায় মোবাইলের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক। ম্যাচটি মোবাইলের মাধ্যমে লাইভ দেখতে পারবেন দুটি অ্যাপসের মাধ্যমে, সেগুলো হলো ফুটবল টিভি এইচডি অ্যাপ এবং স্পটিফাই অ্যাপ। এই অ্যাপগুলোর মাধ্যমে আর্জেন্টিনা বনাম জার্মানির ম্যাচটি নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন। তবে এই অ্যাপগুলো প্লে স্টোরে পাওয়া যাবে না, গুগল ক্রোম ব্রাউজার থেকে এটি ডাউনলোড করতে হবে। দর্শক, আপনার মতে কে জিতবে এই ম্যাচ, আর্জেন্টিনা নাকি জার্মানি? আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ফুটবলের সকল আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।